নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ভোজপুরিতে একটা কথা আছে যে পস্তা কে কা হই জব চিড়িয়া চুব গায়ে খেত, অর্থাৎ পাখি যখন ক্ষেতের ফসল নষ্ট করে চলে গেছে তখন আর হা হুতাশ করে কি হবে। এই কথাটাই এখন কংগ্রেস এবং সিপিএম নেতাদের জন্য ঠিকঠাক বলে অনেকেই মনে করছেন। এতদিন পর্যন্ত বায়রন বিশ্বাস, এতদিন মানে তিন মাস খুব যে একটা বেশি সময় তাও নয়, আবার খুব যে একটা কম সময় সেটাও তো নয়। বন্ধুরা, তো তিন মাস ধরে কংগ্রেস সিপিএমের হুঁশ ছিল না যে বায়রন বিশ্বাসের সঙ্গে এরকম একটা কিছু ঘটাতে পারে তৃণমূল। একেবারে কাঁচা খোলা, ধুতি খোলা অবস্থাতে কংগ্রেস আর সিপিএম আনন্দ করে যাচ্ছিল, তাদের যেন আনন্দের শেষই হচ্ছিল না। সাগর দেখি উপনির্বাচনে জয় এসেছে, একেবারে শূন্য বিধানসভায় একজন প্রতিনিধি এসছে, তা আবার কংগ্রেস সিপিএম মিলে, তার যে আনন্দ, সেই আনন্দ উৎসবের রেস যেন সিপিএম তৃণমূলের কাটতেই চাইছিল না, আর কাটতে চাইছিল না বলেই তারা কিন্তু একেবারে কাঁচা খোলায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন। আর সেই কাঁচা খোলা অবস্থারই সুযোগ নিয়ে তো কাণ্ডটা করে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে বায়রন বিশ্বাসকে গিলে ফেলেছেন, টেনে নিয়ে এসেছেন তৃণমূলে। এখন অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী হা হুতাশ করছেন, সেই সঙ্গে সিপিএমের নেতারা তো একেবারে ক্ষোভে ফেটে পড়ছেন। তারা তো বায়রন বিশ্বাসকে ওই হাটে বেচা প্রাণী মানে গরু ছাগলের সঙ্গে তুলনা করে দিচ্ছেন, যে এরকম একটা লোক যে কিনা বিক্রি হওয়ার জন্যই নাকি রাজনীতিতে এসেছিল। আর অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে বায়রন বিশ্বাস বিশ্বাসঘাতকতা করেছে। এখন বায়রন বিশ্বাস বিশ্বাসঘাতকতা করেছে নাকি কংগ্রেস সিপিএম এর কাঁচা খোলা অবস্থা দেখে সেখানে তৃণমূল থাবা মেরেছে কোনটা, সেটা নিয়ে বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব। তবে এদিন অধীর রঞ্জন চৌধুরী এই বায়রন বিশ্বাসকে নিয়ে মন্তব্য করতে গিয়ে কিভাবে হা হুতাশ করলেন, আর বায়রন বিশ্বাসী বা সেই অধীর রঞ্জন চৌধুরীর হা হুতাশের কি জবাব দিলেন বন্ধুরা দেখুন। অকারণে অজুহাত দিয়ে যে দল তোমাকে বায়রন বিশ্বাস করেছে, তোমার দর বাড়িয়েছে, তৃণমূল কখনো তোমার কাছে যায়নি, তোমাকে বলেওনি, আমরা তোমার মার্কেট তৈরি করে দিয়েছি, আমরা তোমার বার্গেনিং পাওয়ার তৈরি করে দিয়েছি, তোমার বাজার তৈরি করে দিয়েছি, তারপর তোমাকে কেনা বেচার জায়গা কিন্তু তৃণমূল গেছে। আমরা যদি না থাকতাম, প্রোডাক্ট হিসেবে বায়রন বিশ্বাস তৃণমূলের কাছে গ্রাহ্য হতো না। তাই ভাইটি আমার, অকারণে কংগ্রেসকে অপবাদ না করে নিজের নিয়তের দিকে, ইমানের দিকে তাকে কথা বলো, ভালো লাগবে। তুমি একটা ভালো পরিবারের ছেলে বলে বিশ্বাস করি, তোমার সততার উপর আমার বিশ্বাস ছিল বলে তোমাকে টিকিট দিয়েছি। দয়া করে কংগ্রেস দলকে অপবাদ দিও না, কারণ কংগ্রেস তোমাকে প্রতিটা মুহূর্তে সম্মান দিয়েছে। বায়রন বিশ্বাসের মতন লোককে আমরা সুযোগ দিয়েছিলাম, সুযোগ দেওয়া কোনো অপরাধ নয়। যে সুযোগের অপব্যবহার করে, যারা সুযোগকে অপব্যবহার করবার জন্য যারা মাথা নিচু করে, তারা অন্যায় করে, তারা ভুল করে। আমি যে জয়ী হয়েছি এর পিছনে কংগ্রেসের কোনো অবদান ছিল না। আমি গোড়াগড়ি আমরা টিএমসি করে আসছি, আমরা টিএমসি থেকে আমি টিকিট নেওয়ার চেষ্টা করেছিলাম, দুর্ভাগ্যবশত টিকিট পেয়ে ওঠেনি বলে আমাকে কংগ্রেস থেকে নিতে হয়েছিল, কিন্তু এতে কংগ্রেসের কোনো অবদান নেই। আর যদি অবদান থাকতো, 2021 সালের কোনো একটা সিটও কেন জিততে পারিনি? বিশ্বাসঘাতকতা করেছি আমি যদি এই ধরনের কথা বলে থাকে, তাহলে এটা ওনার পার্সোনাল যে আমি বিশ্বাসঘাতকতা করে থাকলে আগামী দিনে আমি জয়ী হতে পারবো কি না সেটা জনগণ ভালোভাবে বুঝিয়ে দেবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমি আজকে টিএমসি জয়েন করার পরে আরও বিপুল ভোটে জয়ী হব এবং জনগণের কাজ করতে সাফল্য থাকব, এই কারণে আমার টিএমসি জয়েন করলাম। আর কংগ্রেসে কাজ করতে পারছিলাম না, এটা তো বাস্তব ঘটনা, কোনো দিক থেকে কোনো রকম কাজ করা যাচ্ছিলো না, কারণ বিজেপিকে রুখে দাঁড়াতে হলে একমাত্র দল আমাদের এখানে তৃণমূল রয়েছে, তৃণমূল ছাড়া কোনো আমি প্ল্যাটফর্ম খুঁজে পেলাম না। যদি কংগ্রেসে থেকে কোনো কিছুই আমি এখন পর্যন্ত করে উঠতে পারিনি, তাই আজকে তৃণমূলে জয়েন করা। বন্ধুরা, আপনারা দেখলেন যে অধীর রঞ্জন চৌধুরী বায়রন বিশ্বাসকে বলছেন যে তিনি বিশ্বাসঘাতক এবং তিনি ভালো ঘরের ছেলে, এবং সবথেকে বড় যেটা কথা, অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে বায়রন বিশ্বাসকে প্রোডাক্ট হিসেবে মানে তৃণমূলের কাছে একটা মাল হিসেবে তুলে ধরার জন্য যা কিছু করার কংগ্রেস করেছে, কংগ্রেস বায়রন বিশ্বাসকে প্রোডাক্ট হিসেবে তৈরি করেছে, তার দাম বাড়িয়েছে, আর তারপরেই কিন্তু তৃণমূল সেই দামি জিনিস ছৌ মেরে নিয়েছে। এটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর কথা বা দাবি।
অন্যদিকে বায়রন বিশ্বাস পরিষ্কার ভাষায় বলছে যে তিনি তো আগে থেকেই তৃণমূল করতেন, আগে থেকেই তৃণমূল করতেন, তৃণমূলের কাছে গিয়েছিলেন, টিকিট পাননি, সেই জন্য কংগ্রেসের টিকিটে তিনি সাগরদিঘি উপনির্বাচনে জিতেছিলেন। এবং তিনি যেহেতু মনে প্রাণে তৃণমূল, সুতরাং সুযোগ এসেছে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। এখন কার কথা ঠিক সেটা পরের কথা, কিন্তু অধীররঞ্জন চৌধুরীর এটা হুঁশ ছিল না যে যে বায়রন বিশ্বাসকে সাগরদিঘির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাতে উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে, তার পুরনো রেকর্ড কী, তার সঙ্গে তৃণমূলের সম্পর্ক কী। বায়রন বিশ্বাস তো নিজে স্বীকার করছেন যে তিনি তৃণমূলের কাছে টিকিট চাইতে গিয়েছিলেন, টিকিট পাননি বলে কংগ্রেসের দিকে ঝুঁকেছিলেন। তো কংগ্রেস নেতা কিংবা সিপিএম নেতারা এটা বুঝতে পারেননি যে বায়রন বিশ্বাস কী ধরনের লোক, তাকে যে টিকিটটা দেওয়া হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটা জায়গার টিকিট, সেই টিকিটটা এমন কারো হাতে চলে যাচ্ছে না তো যে কিনা ভেতরে ভেতরে তৃণমূল আর ওপরে ওপরে কংগ্রেস, সেটা কি কংগ্রেস নেতারা ভেবে দেখেননি? আর অধীর রঞ্জন চৌধুরী তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, বহু রাজনীতির ওঠাপড়া দেখেছেন। সেই অধীর রঞ্জন চৌধুরী এই একটা বাচ্চা ছেলে বায়রন বিশ্বাসকে টিকিট দেওয়ার আগে তার মতিগতি বুঝতে পারলেন না, ফলে আজকে বায়রন বিশ্বাস যখন কংগ্রেসের টিকিটে জিতে সিপিএমের সমর্থনে জিতে তৃণমূলে চলে গেছে, তখন তো আর হা হুতাশ করার কোনো কিছু থাকে না। এটা তো অধীর রঞ্জন চৌধুরীর ভাবা উচিত ছিল যে বায়রন বিশ্বাসকে প্রোডাক্ট হিসেবে তৈরি করছেন, সেই প্রোডাক্টটা শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে যাবে না তো, সেই কথাটা কি অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন রাজনীতিবিদ বুঝতে পারেনি? হয়তো বুঝতে পারেননি, বুঝতে না পারার ব্যর্থতাই তো আজকে অধীর রঞ্জন চৌধুরীর কংগ্রেসকে বাংলায় এই জায়গায় পৌঁছে দিয়েছে। এটাও কিন্তু অনেকে বলছেন যে কংগ্রেসের এই যে রাজনীতি বুঝতে না পারার ব্যর্থতা, সেই কারণেই তো পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস পুরো একেবারে ফতুর হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। তো অধীর রঞ্জন চৌধুরীর আজকে হা হুতাশ করে হবেটা কি? অন্যদিকে বায়রন বিশ্বাসকে যেটা অনেকেই প্রশ্ন করছেন যে যদি বাবা তৃণমূলের টিকিটেই আপনাকে জিততে হতো আর এতই যখন নিজের উপর ভরসা ছিল, তো তৃণমূল যখন টিকিট দেয়নি তখন আপনি নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়াতে পারতেন, কিন্তু আপনি সেটা করেননি, আপনি কংগ্রেসে গেছেন এবং কংগ্রেসের প্রার্থী হয়ে জেতার পর তৃণমূলকে গালাগালিও দিয়েছেন, এমন ঘটনা ঘটিয়েছেন যে তারপরে কিন্তু মামলা মোকদ্দমাও হয়েছে। এবং সেই মামলা মোকদ্দমা কিংবা কোনোভাবেই যখন তৃণমূল জিততে পারেনি, তৃণমূল যে এমন একটা কাণ্ড ঘটাবে সেটা তো সিপিএম কিংবা কংগ্রেসের নেতাদের বোঝা উচিত ছিল। আজকে সিপিএমের নেতারা টিভির পর্দায় টিভির ফোনে হা হুতাশ করছেন, হাওমাউচাও করছেন, কিন্তু বায়রন বিশ্বাসকে নিয়ে তাদের এই যে এত আনন্দ উৎসব, কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, সবটাই কোথাও না কোথাও তো একটা জায়গায় গিয়ে আটকে ছিল যে আগে বিজেপিকে আটকাতে হবে, তারপরে তৃণমূলকে দেখা যাবে। এখন বিজেপিকে আটকাতে গিয়ে তৃণমূল তো ঘর খেয়ে ফেলল, এবং শেষ যে একটা আশার প্রদীপ জ্বলে উঠেছিল বিধানসভায় এই বায়রন বিশ্বাসকে কেন্দ্র করে, সেই আশার প্রদীপটা পর্যন্ত তৃণমূল কেড়ে নিয়ে গেল, তৃণমূল কিন্তু লুট করে নিয়ে গেল। এর পরেও যেটা প্রশ্ন উঠছে যে এর পরেও কি কংগ্রেস কিংবা সিপিএম নেতাদের হুঁশ ফিরবে? তারা তো বারবার বলছেন যে আগে বিজেপিকে ঠেকাতে হবে, তারপরে তৃণমূলকে দেখা যাবে। শুধু তাই নয়, কেন্দ্রে যেটা দেখা যাচ্ছে যে এই তৃণমূলের সঙ্গেই কিন্তু মোদী বিরোধী জোট করছেন, কংগ্রেসের যারা হাইকমান্ড কিংবা সিপিএমের যারা কেন্দ্রীয় নেতৃত্ব, তারা কিন্তু এই বিজেপিকে ঠেকাতেই তৃণমূলের সঙ্গে হাতে হাত মেলাচ্ছেন, তৃণমূলের সঙ্গে একই বৈঠকে হাজির হচ্ছেন। তো কেন্দ্রে কুস্তি আর বাংলায় দোস্তি, হাজার হোক, মানুষের কাছে তো এটা আর নতুন নয়, মানুষ কিন্তু সবই বুঝতে পারছেন। তো যতদিন পর্যন্ত আপনারা এই কেন্দ্রে কুস্তি আর বাংলাতে দোস্তির খেলা খেলবেন, ততদিন তো আপনাদের এইভাবেই কাঁচা খোলা থাকবে, আর সেই কাঁচা খোলার ফাঁক দিয়ে এভাবেই বায়রন বিশ্বাসদের তৃণমূল তুলে নিয়ে যাবে। তো এই কথাটা যদি সিপিএম কিংবা কংগ্রেসের মতো নেতারা বুঝতে না পারে, তাহলে বায়রন বিশ্বাসদের আটকাবে কী করে? এটাই কিন্তু বন্ধুরা সব থেকে বড় প্রশ্ন। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।